হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে গিয়েছি, ঈদের দিন বলে কথা। সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে তারপর টুকিটাকি কাজগুলো সেরে নিলাম, তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। এসে আমি পরোটাগুলো বের করে নিলাম আর কি, আগের দিন বানিয়ে রেখেছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো একদম প্রসেস করে রেখেছি, একদম ভালো ছিল, দেখুন কোনো পানি টানি ঢুকে নাই ভিতরে। তো বের করে রাখলাম কয়েকটা সবার জন্য, সবাই বললো পরোটা দিয়ে কোর্মা করে রেখেছিলাম, কোর্মা দিয়ে খাবে আর কি। তো আর সময়টা আমি রান্না করলাম না, তারপর কিছুক্ষণ পরে তো গরু জবাই করবে, একটু ঝামেলা ওদিকে, তো সেই জন্য তাড়াতাড়ি করে পরোটা দিয়ে সবাইকে কোর্মা দিয়ে দিয়ে দিলাম আর কি। তো অন্যদিকে গরু নিয়ে যাচ্ছিল, একটু গরুকে দেখতে গেলাম, খুবই মায়া হচ্ছিল আর কি। তো আমার ছেলে তো একদম পাগলের মতো হয়ে গরুর পিছনে পিছনে আছে, পিছনে পিছনে আছে, এই যে দেখুন ও পিছনে পিছনে চলে যাচ্ছে দূরে দূরে। তারপর ছাগলটা নিয়ে যাচ্ছিল, ওইটা একটু দেখে গেলাম আর কি। তো ওদিকে দেখে একটু দেখলাম যে মানে জবাই করা হয়ে গিয়েছে, তাও একটু দেখে আসলাম। তো এসে আমি কিন্তু নাস্তা খাইনি, তারপরে এসে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি আর কি। সবাইকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম, আমি খাই নাই, আমি এই কাজগুলো করার পরে এসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো তারপরে দেখলাম এদিকে কাটা অনেকটা হয়ে গিয়েছে, এদিকে উপরে তুলে নিয়ে এসেছে মাংসগুলা। তারপর বললাম কিছুটা ভাতের জন্য মাংস কুটে দিতে, তো ওই আঙ্কেলটা কুটে দিচ্ছিলেন আর কি। তো সব কিছু থেকে অল্প অল্প করে কুটে দিচ্ছিলেন, তো অল্প করে কুটা হয়ে গেলে আমি নিয়ে আসবো আর কি বাসায়, তারপর রান্নাটা বসিয়ে দিব। তো উনি কিভাবে কাটবো ওটা দেখিয়ে দিচ্ছিলাম আর কি। তো কাটা হয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছি বাসায়, এনে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি, এটা পরিমাণ মতো দিবেন আর কি, মাংস যতটুকু হয় আর কি। আমি 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, তারপর পরিমাণ মতো হলুদ মরিচ, যা যা মশলা লাগে আর কি। এটা কোরবানির মাংসতে কোনো পরিমাণ করে দিতে হয় না, ওইটা মাংস যদি বেশি হয় পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কম হলে কমিয়ে দিতে হবে, এরকম আর কি। তো এটা আমি এই কয়েকবার রান্না করতেছি, কয়েক কোরবানি আগে আগে আমার শাশুড়ি রান্না করতেন আর কি, উনি বেঁচে থাকতে, তো উনি মারা যাওয়ার পর থেকে আমি রান্না করতে। তো আমি এইভাবে রান্না করি, এভাবে দেখতাম আমার মানে ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মুরা রান্না করতো, তো আমার শাশুড়ি এভাবে রান্না করতেন, তো মানে ওনাদের থেকে শিখা আর কি। তো সবগুলো একসাথে মেখে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করি নাই, আমি কুচিটাই দিলাম আর কি ফ্রেশ কুচি করে। তো সব দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে আমি একটু হালকা হাত দিয়ে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কোরবানির গরু মাংসতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতে রান্না হয়ে যায়। তো এই যে ডেকে দিলাম, তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখি ব্লক চলে এসেছে, মোটামুটি অনেকটাই ব্লক চলে এসেছে। তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলো, উপর নিচে এক সমান করে দিচ্ছি আর কি, মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। তো মিক্স করা হয়ে গেলে আমি এখানে যে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এরপর যে কয়টা গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা পরিমাণ পেঁপে কুচি করে দিয়েছি, পেঁপে কুচিটা দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা, আর তাছাড়া মাংসটা খুবই সফট হয়, খেতে খুবই মানে টেস্টি হয় আর কি। তো মাশাআল্লাহ মাংসটা অনেক টেস্টি হয়েছে ছিল। তো এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, তো চিনিটা দেওয়ার পর আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তো নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ। আমি কয়টা কাঁচামরিচও দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় আর কি। তো এই যে ঢেকে দিলাম, তো এভাবে চুলার আঁচটা মাঝারি করে আমি এদিকে মানে বসিয়ে রাখলাম, অন্যদিকে অন্য কাজগুলো সেরে নিচ্ছি আর কি। আর ফাঁকে ফাঁকে একটু এসে একটু নেড়ে দিচ্ছিলাম, 10 মিনিট বা 5 মিনিট পর পর এসে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, তো বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে মাংসটা হয়ে গিয়েছে। তো আমি আরও 5 মিনিট পরে এসে আরও একটু দেখলাম, দেখলাম মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, সবগুলো মানে পারফেক্ট হয়েছে আর কি। অনেক সময় ব্যাস কম হয়, এখন একদম পারফেক্টলি হয়েছে। তো দেখলাম মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ইয়ে করে দেখলাম, চেক করে দেখলাম, তো কিছুক্ষণ পরে নামিয়ে রাখলাম আর কি। তো মাশাআল্লাহ দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সব সময় হয়তো এরকম হয় না, হয়তো কোরবানির মাংস বলে কথা আর কি, আর টেস্টটা অনেক ভালো হয়েছিল, মানে অন্যরকম একটা স্বাদ আর কি। আপনারা কে কীরকম করে রান্না করছেন অবশ্যই জানাবেন। আবার ঈদ মোবারক জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।